হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপস্টকস অ্যাকাউন্ট এখন যদি রেফার করো তাহলে এক হাজার টাকা করে দেখছে একটা রেফারেল তো আমার আর্নিং আমি এখানে দেখাই তো আমি আমার আর্নিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে আমার আর্নিং হচ্ছে সতেরো হাজার ছশো টাকা এবং এই টাকাটা রেফার করেছি কাউ কারোকে পাঁচশো টাকা দিয়েছে রেফার করাতে আবার কাউকে রেফার করে এখানে তিনশো টাকাও কিন্তু দিয়েছে কিন্তু এখন এখানে সব থেকে বেশি দিচ্ছে যেটা হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ তুমি যদি একটা কাউকে রেফার করো সাকসেসফুলভাবে তাহলে এখানে এক হাজার টাকা তুমি পেয়ে যাবে তার সঙ্গে মেন দুটো কথা এখন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকা মাস্ট এটা কিন্তু লাগছে না লিঙ্ক না থাকলেও তুমি আবেদন করতে পারবে বা অ্যাকাউন্ট খুলতে পারবে আর সেকেন্ড কথা এখন কোনো চার্জ নিচ্ছে না তুমি ফ্রি অফ কস্টে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে এবার কথা হচ্ছে আমি ড্রেসক্রিপশন বক্সে একটা গ্রুপ ক্রিয়েট করেছি তাদের জন্য যারা আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন হবে যারা আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন হবে তাদের প্রত্যেক রেফারেল প্রতি আমি এক হাজার টাকা করে পাবো এবং তোমাকে তার বিনিময়ে পাঁচশো টাকা দেবো তুমি যদি আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করো তার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে স্ক্রিনশট দাও গ্রুপে এসে আমি তোমাকে পাঁচশো টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো এবার অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবে সেটা তোমাদেরকে দেখাবো তো আমার যে লিঙ্ক আছে আমি সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবো কপি করে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদেরকে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে ক্লিক করলে এরকম অপশান আসতে পারে এবার ইন প্লে স্টোরে ক্লিক করলে এটা প্লে স্টোরে নিয়ে যেতে নিয়ে যাবে অথবা ডাইরেক্ট তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে যেতে পারে এখানে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন দেখতে পাচ্ছ তুমি ওপেনে ক্লিক করবে করার পরে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে যেহেতু তোমরা এখানে প্রথম তাই এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমাকে তোমার ইমেল আইডি বসাতে হবে এবং ইমেল আইডি বসানোর পরে একটা ফোন নাম্বার বসাতে হবে সেই ফোন নাম্বার বসানোর পরে সেনিট রুপিতে ক্লিক করতে হবে তোমার ইমেলে অথবা তোমার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিতে বসাতে হবে যদি তোমার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই ফোন নাম্বারটাই এখানে বসাতে পারো অথবা যদি লিঙ্ক না থাকে তাহলে যে কোনো একটা ফোন নাম্বার বসালেই এখানে হবে পরে দেখো এখানে আমার আগে ট্রাই করা ছিল তার জন্য ডাইরেক্ট এই পেজে চলে আসলো তোমাদেরকে আরও একটা পেজে আসবে যেখানে তোমার মান্থলি ইনকাম দিতে হবে তারপরে দিতে হবে তোমার নাম ফুল অ্যাড্রেস এই সমস্ত দিতে হবে সেই পেজ দেওয়ার পরে তোমার সামনে এরকম পেজ আসবে এবার যদি তোমার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে ডিগি লকার উইথ আপস্টক্স এই প্রথমটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাকে এখানে তোমার আধার নাম্বার বসাতে হবে বসানোর পরে নেক্সটে ক্লিক করতে হবে আধার নাম্বারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে কে ওয়াই সিটা কমপ্লিট করে নিতে হবে আর যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তোমাকে নিচের অপশানে ক্লিক করে দিতে লিংক লিঙ্ক করা নেই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার তারা সেকেন্ডটাতে ক্লিক করবে এবং প্রসিড উইথ ম্যানুয়াল ভেরিফিকেশান এখানে ক্লিক করবে করার পরে এখানে তোমাকে আপলোড করতে হবে তোমার ভোটার কার্ড এবং আধার প্যান কার্ডের ছবি কেওয়াইসি করার জন্য সিলেক্ট এখান অপশানে ক্লিক করে তুমি কোন আইডি এখানে আপলোড করতে চাও ইলেকশন আইডি মানে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স তো ইলেকশন আইডি ক্লিক করবে এরপরে ভোটার কার্ডে যে নাম আছে সেই নাম দেবে তারপরে অ্যাড্রেস দেবে সিটি দেবে পিনকোড দেবে তোমার দেওয়ার পরে এখান থেকে স্টেট চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করার পরে তোমার ভোটার কার্ডের সামনের দিকের ছবি এখানে আপলোড করবে এবং পিছনের ভোটার কার্ডের ব্যাক সাইডের ছবি এখানে আপলোড করবে করার পরে তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে ভোটার কার্ড আপলোড করে দেওয়ার পরে তোমাকে এখানে বলছে প্যান কার্ড আপলোড করতে তো তুমি তোমার গ্যালারি থেকে প্যান কার্ডটা এখানে আপলোড করে দাও অবশ্যই প্যান কার্ডের ছবি তুলে রাখবে তারপরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে তোমাকে আবার এখানে নেক্সটে ক্লিক করতে হবে করার পরে দেখো এখানে বলেছে ক্যামেরার পারমিশন দিতে অ্যালাউ ক্লিক করে এখানে ক্যামেরার পারমিশন দেবে এবং তোমার একটা সেলফি এখান থেকে তোমাকে আপলোড করে নিতে হবে তো ক্যাপচারে ক্লিক করবে তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করলে তোমার এখানে সেলফি আপলোড হয়ে গেলো এবং তারপরে নেক্সটে ক্লিক করবে করার পরে এবার তোমাকে এখানে তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে অর্থাৎ অ্যাকাউন্টের নাম আইপিসি কোড ব্যাঙ্ক নাম্বার এবং ব্যাংক নাম্বার রিএন্টার করবে ব্যাংক নাম্বার সেভিংস কেনা কারেন্ট সেটা দিবে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবে সে ক্লিক করার পরে বলবে তোমার ওটিপি যাবে ইমেলে তো গেট ওটিপিতে ক্লিক করবে একটা ওটিপি যাবে ইমেলে সেই ওটিপিটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে এরপর এখানে দেখো চার্জ লাগছে এখানে কিন্তু দুশো টাকা চার্জ লাগছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তো এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখো কি বলছে তোমাকে পে করতে বলছে তো তুমি তোমার এখানে একটা ফোন নাম্বার বসিয়ে দাও ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে এই প্রসিডে ক্লিক করে দেবে প্রসিডে ক্লিক করে দিলে র্যাজোর পে দিয়ে তুমি এখানে পেমেন্ট করে দিতে পারবে তুমি ইউপিআই দিয়ে এটিএম কার্ড দিয়ে পে করে দাও বা ওয়ালেট থেকে পে করে দাও দুশো টাকা এখানে কাটবে প্রায় দুশো পঞ্চাশ দুশো তোমার ষাট সত্তর টাকা মতো কাটবে সরি দুশো তিরানব্বই টাকা কাটছে প্রায় প্রায় তিনশো টাকা মতো কাটছে তো এই তিনশো টাকা তুমি এখান থেকে পে করে দিলে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এইবার এই যে তিনশো টাকা তুমি পে করছো এটা তুমি তোমার পকেট থেকে পে করছো এইবার আমি যে এক হাজার টাকা পাচ্ছি সেই এক হাজার টাকার থেকে তোমাকে আমি কিন্তু পাঁচশো টাকা দিয়ে দেবো অথবা ছশো টাকা তোমাকে দিয়ে দেবো পাঁচশো টাকা অথবা ছশো টাকা দিয়ে দেবো তাহলে তোমার তিনশো টাকাটা উঠে যাচ্ছে প্লাস তুমি আরও দুশো টাকা বা তিনশো টাকা এক্সট্রা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করো তোমার রেফারেল লিঙ্ক থেকে সাকসেসফুলি যখন আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে তখন তোমাকে কিন্তু তিনশো টাকা যেটা কাটছে সেটাও দিয়ে দেবো প্লাস তার সঙ্গে আরও এক্সট্রা দুশো টাকা বা তিনশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা বা ছশো টাকা টোটাল তোমাকে আমি পে করে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে দিয়ে দাও সেই স্ক্রিনশটটা তো আজকের জন্য এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও ভালো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো